বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে দিন দিন আরও বেশি কৌশলী, শক্তিশালী ও আক্রমণাত্মক হয়ে উঠছে ইরান। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি যোদ্ধা ও ইরাকের প্রতিরোধী শক্তিগুলোকে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও প্রশিক্ষণ দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে ইরান। হঠাৎ করেই ইরান সমর্থিত প্রতিরোধী বাহিনীগুলো ইরাক, সৌদি আরব ও আমিরাতের বিভিন্ন স্থাপনায় একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। হামলাগুলোর বেশিরভাগ চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে, আর এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধী বাহিনীগুলো ইরানের কাছ থেকে পেয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মহল ধারণা করছেন। কিন্তু ইরান এসব দাবি প্রত্যাখ্যান করেছে। তবে সাম্প্রতিক কিছু হামলার ঘটনাকে মধ্যপ্রাচ্যের সব রাজনীতি বদলে দেয়া এবং সব কিছু ইরানের নিয়ন্ত্রণে চলে আসার আভাস হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে আমেরিকার সমর্থন পেয়ে সৌদি আরব ও আরব আমিরাত জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর অবিরাম বিমান হামলা চালিয়ে দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সম্প্রতি আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সাথে সামরিক ও নিরাপত্তা চুক্তি করেছে। এর ফলে ইয়েমেনের কাছে ইসরায়েলের সামরিক ঘাঁটি তৈরি করতে সাহায্য করেছে আরব আমিরাত। সম্প্রতি ইয়েমেনের সেনাবাহিনী 10টি ক্ষেপণাস্ত্র ও 20টি ড্রোন দিয়ে আরব আমিরাতের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলার ফলে 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। এছাড়াও ইয়েমেনের শাবোয়া প্রদেশের আতাক বিমানবন্দরে আমিরাতের মালিকানাধীন একটি সামরিক বিমানও হামলার শিকার হয়েছে। আমিরাতের ওই সামরিক বিমানটি সৌদি জোটের সেনাদের জন্য যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিল। আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনের সেনাবাহিনী 10টি ক্ষেপণাস্ত্র ও 20টি ড্রোন হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনি যোদ্ধারা হুঁশিয়ারি বার্তা দেওয়ার একদিনের মধ্যেই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। যদিও 2020 সালে আমিরাত সরকার বলেছিল ইয়েমেন থেকে তারা তাদের সেনা ফিরিয়ে নিয়েছে, কিন্তু আমিরাত ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দেশটির বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই কারণে ইয়েমেনের হুথি সমর্থিত সরকার আমিরাতকে আগেই সতর্ক করেছিল, কিন্তু তাতে আমিরাত সরকার কোনো ভ্রূক্ষেপ করেননি। কিছুদিন আগে ইয়েমেনের হুথি সমর্থিত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তারা যেন এমন কোনো কাজ না করে যা উত্তেজনা আরও বৃদ্ধি পায়, আর এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তাহলে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা আমিরাতের রাজধানীতে হামলা চালাবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম আমিরাতের বিরুদ্ধে তাদের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, আমিরাত মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আমেরিকার সেবা দাসে পরিণত হয়েছে এবং ইরান, তুরস্ক ও ইয়েমেনের বিরুদ্ধে একের পর এক অপপ্রচারে লিপ্ত রয়েছে। আর এই সুযোগে ইসরায়েল অনেকটা গোপনেই দক্ষিণ ইয়েমেনে সামরিক ঘাঁটি তৈরির কাজ শুরু করে দিয়েছে। ইয়েমেনের সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনের আমিরাত নিয়ন্ত্রিত একটি দ্বীপে ইসরায়েল এই সামরিক ঘাঁটি তৈরি করবে, আর এই ঘাঁটি তৈরির প্রধান লক্ষ্য হচ্ছে কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি। অন্যদিকে ইরান এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সহ যোদ্ধাদের সহজেই মোকাবেলা করা। কিন্তু ইসরায়েল এই ঘাঁটি তৈরি করুক, ইরান তো মোটেই চাইছে না। তাই তো আরব সাগরে মাঝে মধ্যেই ইসরায়েলের জাহাজে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত প্রতিরোধী যোদ্ধারা। কিন্তু ইসরায়েল শুধুমাত্র কান্নাকাটি করা ছাড়া আর কিছুই করতে পারছে না। যে ইসরায়েল নিজেদেরকেই ঠিকমতো রক্ষা করতে পারছে না, তারা নাকি সৌদি আরব ও আমিরাতকে রক্ষা করতে পারবে, আপনারা কি তা বিশ্বাস করেন? কমেন্ট করে জানাবেন। কিন্তু আর আমিরাত মনে করছে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে খুব সহজেই পার পেয়ে যাবে। কত বোকার স্বর্গে তারা বসবাস করছে। আজ হোক অথবা কাল হোক, আমিরাতকে অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার খেসারত দিতেই হবে। অন্যদিকে হুথি যোদ্ধাদের সাথে ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের গভীর সম্পর্ক থাকায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ওপর চরম ক্ষিপ্ত ইসরায়েল।
আর এসব প্রতিরোধী যোদ্ধাদের অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং প্রশিক্ষণ দেয় ইরান। সম্প্রতি আমিরাতের একটি অস্ত্রবাহী জাহাজ আটক করেছে ইরান সমর্থিত ইয়েমেনি যোদ্ধারা। এসব উত্তেজনার মধ্যেই আরব আমিরাতে হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। তারা এটা বুঝতে পেরেছে যে আমিরাতে আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধ করতে হলে তাদের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে। এ কারণেই হুথি যোদ্ধারা আমিরাতের শিল্প অঞ্চলকে টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেখানে প্রচুর বিদেশি বিনিয়োগ রয়েছে, এর পরেও আরব আমিরাত ইয়েমেনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে অনেকেই এই হামলা আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ফসল বলে মনে করছে। এদিকে বিশেষজ্ঞরা এই হামলার ঘটনাকে ইরানের প্রক্সি যুদ্ধের অংশ এবং বড় সাফল্য হিসেবেই দেখছে। এছাড়া ইরানের সেনাবাহিনীর কমান্ডো হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক এবং সামরিক প্রযুক্তি দেবে ইরান। তিনি আরও বলেন, ইরান অত্যাধুনিক সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্মাণের জন্য সকল প্রকার বৈজ্ঞানিক সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, ফলে ইরানকে আর অন্য দেশের অস্ত্রের দিকে তাকিয়ে থাকতে হয় না। তাই ইরানের সামরিক শক্তিও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ইরান বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বেশ কিছু দেশের সাথে সামরিক সহযোগিতা শুরু করেছে। কাজে ইরান এখন তাদের প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোর কাছে নিজেদের নির্মিত অত্যাধুনিক অস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর কমান্ডো হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেন, ইরানেরও আত্মরক্ষার অধিকার আছে, বিশ্বকে তা স্বীকার করতে হবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ খাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে ইরান, যা সৌদি আরব, আরব আমিরাত, ইসরায়েল ও আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইরান জোরালোভাবে ঘোষণা করেছে, দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি বা সামরিক শক্তি অন্য কোনো দেশের জন্য হুমকি নয়, বরং তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তি আত্মরক্ষামূলক। অন্যদিকে হুথিদের আক্রমণ থেকে রক্ষা পেতে ইসরায়েলের কাছে আয়রন ডোম চেয়েছিল আরব আমিরাত, কিন্তু আরব আমিরাতকে আয়রন ডোম দিতে অস্বীকার করে। শুধু তাই নয়, আমিরাতের কাছে যেন যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধবিমান বিক্রি করতে না পারে তার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কারণ স্বাভাবিক সম্পর্কের চুক্তি হলেও আমিরাতকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না ইসরায়েল। অথচ আমিরাত তার সব কিছুই ইসরায়েলের জন্য উজাড় করে বিলিয়ে দিচ্ছে। এসব মুসলিম দেশের নেতাদের সঠিক জ্ঞান হবে কবে জানি না। হে আল্লাহ, তুমি সব মুসলিম দেশের নেতাদের সঠিক জ্ঞান দান করো, আমিন। প্রিয় দর্শক, ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার কারণে আমিরাতের কী ধরনের লাভ বা ক্ষতি হয়েছে, অথবা ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা আমিরাতের জন্য ঠিক হয়েছে কিনা আপনার মতামত কমেন্টে জানাবেন। কিন্তু তবে আপনি যদি আমাদের রাখাল হাসান চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ।